কমেন্ট সেকশনে মোস্ট অফ দ্য কমেন্ট থাকে যে ভাই কোন সাপ্লিমেন্টটা নিব, কোথা থেকে নিব। আপনাদের কথা চিন্তা করে বাংলা ফিটনেস টিপস এর ফেসবুক পেজে 100% বডি বিল্ডিং এ সব ধরনের সাপ্লিমেন্ট অর্ডার করতে চাইলে ইনবক্স করতে পারেন এবং আমাদের কলও করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি জয়, বাংলা ফিটনেস টিপস এ সবাইকে স্বাগত। গাইজ, আজকে খুব চমৎকার একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকের ভিডিওটা যারা বিগিনার লেভেল আছে তাদের জন্য, ট্যাপস এবং ড্রেলটা যদি থাকে বডিতে তাহলে খুব সুন্দর লাগে। গাইজ, দেখতে পাচ্ছেন যে এটা হলো ডেলটা আর ট্র্যাপস, এই দুইটা জিনিস যদি থাকে একটা বডি বিল্ডার অনেক সুন্দর লাগে। তো একটা বিগিনার লেভেলে যারা ডেলটা এবং ট্র্যাপস সুন্দর করতে চায়, কোন ধরনের ওয়ার্কআউট দিয়ে শুরু করবে সেটা আমরা অনেকেই জানি না। তো গাইজ, আজকে আমরা A to Z ভিডিওটা দেখবো, তাহলে জানতে পারবো কোন ধরনের ওয়ার্কআউটগুলি একটা বিগিনার লেভেলের জন্য দরকারি ডেলটা এবং ট্র্যাপস বানানোর ক্ষেত্রে। তো গাইজ, যারা চ্যানেলটা নতুন দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নেক্সটে আরও চমৎকার চমৎকার কিছু ভিডিও চলে যাবে আপনার স্ক্রিনে। গাইজ, আজকে আমরা যে ওয়ার্কআউটটা করব সেটা হলো বারবেল দিয়ে আমরা প্রেস করব ফ্রন্টে এবং ব্যাগে। আর আমরা যখন এটা প্রেস করব তখন আমরা লক্ষ্য রাখবো যাতে করে আমরা বেশি পরিমাণে ওয়েট না নেই, আর বেশি পরিমাণে ওয়েট নিলে আমরা ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা থাকে। তো গাইজ, আমাদের জয়েন্ট এবং মাসেল অনেক দুর্বল থাকে। তো গাইজ, আমরা অল্প পরিমাণে ওয়েট দিয়ে আমরা এই ভারটা দিয়ে শুরু করব। যে ফিক্সড বারগুলি আছে আমরা একটা সোজা স্টেক নিব, তারপরে আমরা দাঁড়িয়ে ওয়ার্কআউটটা করব না। যদি আমরা দাঁড়িয়ে করি তাহলে আমাদের ব্যাক পেন হওয়ার সম্ভাবনা থাকে। আমরা অল্প একটা 10 কেজি বার নিলাম, এই পর্যন্ত নামাবেন। হ্যাঁ, চলো, হ্যাঁ, ফুল প্রেস, ইজি ইজি, হ্যাঁ ইজি, একবারে খিস দিয়ে মারতে হবে না, মাসেলগুলিকে ইজিভাবে ছেড়ে দেবেন। হ্যাঁ, সবার ইজি ইজি ইজি, হ্যাঁ ইজিভাবে, একটু হাসি খুশিভাবে ওয়ার্কআউট করতে হবে। সবার লাস্ট টু, ওয়ান শো, ওকে ওকে ওকে, ছেড়ে দেন। গাইজ, আমরা ফ্রন্ট ডেল্টার জন্য আমরা 3 সেট মারবো, প্রতি সেটে 10 থেকে 12টা রেস করে সেট কমপ্লিট করব। সেকেন্ডে আবার আমরা পিছনে মারবো, পিছনে দেখাচ্ছি কীভাবে আমরা এটা ওয়েট চেঞ্জ করে করে মারবো, আমরা যে পরিমাণে ওয়েট নিতে পারবো ওই পরিমাণে। গাইজ, আমরা দেখতেছি যে সুমন ভাই তো বেশি ওয়েট পারবে না, কারণ আমরা ওয়ার্কআউটে প্রথমেই দেখতেছি যে 10 কেজি বারটাই অনেক বেশি মনে হচ্ছে। এভাবে ট্রাইসেপের জন্য না, আপনি এইভাবে, আমি দেখাচ্ছি, হ্যাঁ এই রাখবেন, স্লোভাবে নামবে, ফুল উঠবে, হ্যাঁ এই দেখতে পারছেন, হ্যাঁ সেম এভাবে আপনি মারবেন। হ্যাঁ ওকে, ধরে ছড়ায় ধরেন, হ্যাঁ সবার সবার, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ নামান নামান, পিছনে পিছনে একবারে এ বরাবর নামবে, হ্যাঁ সবার সবার, হ্যাঁ ফুল স্লো নামবে, জোরে প্রেস, সবার সবার, হ্যাঁ আমি সাপোর্ট দিচ্ছি, হ্যাঁ ইজি ইজি ভালো হবে, হ্যাঁ সবার সবার, ওকে লাস্ট টু, হ্যাঁ ওয়ান টু, ওকে ওকে ওকে, গাইজ আমরা ডেল্টার জন্য ফ্রন্ট এবং ব্যাগে দুই পাশে আমরা 3 সেট 3 সেট করে ওয়ার্কআউট করব, আর প্রতি সেটে 10 থেকে 12টা রেপ করে সেট কমপ্লিট করব। এখন আমরা যেটা করব সেটা সাইড রেস, সাইড রেস, সময় আপনার সাইড রেসটা মারেন দেখি কীভাবে মারেন। সাইড রেসটা আপনি বসে মারেন, হ্যাঁ দাঁড়িয়ে মারলে দেখা গেছে পারফেক্টভাবে লাগে না, কারণ যারা বিগিনার লেভেলে থাকি তাদের পারফেক্টভাবে মাসেল লাগে না। আপনি এটার সাথে ই দিয়ে নেন সিটি একটু পিছনে, হ্যাঁ সবার সবার মারে, ইজি ভাবে মারবেন, হ্যাঁ সবার সবার, তো এই মাসেলটা, হ্যাঁ এই মাসেলটার মধ্যে ফোকাস, হ্যাঁ সবার এই এই রাখেন, হ্যাঁ এই একটু ইজি ভাবে মারেন, আমি আপনাকে সাপোর্ট দিচ্ছি, সব আপনার এত কষ্ট করে মারতে হবে না, স্লো হবে, হ্যাঁ সবার। গাইজ, আমরা লক্ষ্য করতেছি যে 5 কেজি ওয়েট অনেক কষ্ট হচ্ছে, তো আমরা
যতটুকু ওয়েট আমরা ইজিভাবে মারতে পারবো সে ওয়েটটা দিয়েই মারবো। ওকে ওকে ওকে, রাখেন 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 রাখেন, রিল্যাক্স রিল্যাক্স গাইজ। আমরা লক্ষ্য রাখবো যাতে সাইড রেসটা পারফেক্টভাবে আমাদের মাসেলে যায় হিট করে। আমরা যখন সাইড রেস মারবো তখন আমাদের হাতের ফর্ম যাতে ঠিক থাকে, তাহলে আমাদের মাসেল ভালোভাবে হিট হবে এবং মাসেল গ্রো হবে। আমরা যদি এলোমেলোভাবে হাত ই করি, সাইড রেসটা মারি, তাহলে আমাদের ভালোভাবে মাসেল গ্রো হবে না, সেদিকে অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে। আর আমরা সাইড রেসটা 4 সেট মারবো, প্রতি সেটে 10 থেকে 12 রেপ করে সেট কমপ্লিট করবো। তৃতীয় নাম্বার ওয়ার্কআউট করবো ফ্রন্ট রাইজ, আর ফ্রন্ট রাইজে আমাদের ট্রেপসে হিট হবে। তো গাইজ আমরা এখন ফ্রন্ট রাইজটা দেখবো, সুন্দর সুন্দর উঠান, হ্যাঁ ফ্রন্ট রাইজ, হ্যাঁ সাবাস, হ্যাঁ স্লো ওভার। আমাদের মেইন টার্গেট থাকবে ট্রেপস, হালকা ডেল্টাতে লাগবে, ফ্রন্ট ডেল্টাতে, ট্রেপসে হলো মেইন হিট হবে। হ্যাঁ একটু প্রেশার দেবেন, ঠিক আছে, হ্যাঁ সবাস সবাস, আর চলে যায়, হ্যাঁ আর সবাস সবাস, এই লেভেলে যাবে, হ্যাঁ ওকে ওকে, গুড গুড গুড। আচ্ছা দুইটা সমান রাখেন সমান রাখেন, হ্যাঁ দুইটা একসাথে উঠবে, হ্যাঁ সবাস সবাস, হ্যাঁ আপনি ট্রেপস ইজি করে দেন, হ্যাঁ ট্রেপসে আপনার প্রেশার দেওয়া দরকার নাই, শুধু হাতটা ঠিক মতো আপনি ই করে দেন। লাস্ট ছে 1 2 6, ওকে রিল্যাক্স রিল্যাক্স। আমরা ফ্রন্ট রাইজ 4 সেট মারবো, প্রতি সেটে 10 থেকে 12 রেপ করে সেট কমপ্লিট করবো। তো গাইজ আমরা ট্রেপসের জন্য সে ওয়ার্কআউটটা কমপ্লিট করলাম, এখন আমরা ডাম্বেল দিয়ে, সে ডাম্বেল তো শেষ, এখন আমরা বারবেল দিয়ে ওয়ার্কআউট করবো। বারবেল দিয়ে লাস্ট রো, আমরা একটা বার নেই, পারফেক্টভাবে মারতে হবে। আমরা 10 কেজি বারটাই নেই, আপনি এই যে বাঁকা বারটা নেন, হ্যাঁ ইজ ইট পার্ট, ওকে ওকে, হ্যাঁ অবশ্যই অবশ্যই, না এইভাবে হবে না, এই ধরবেন, হ্যাঁ এই আমি আপনাকে একটা মাইরা দেখাচ্ছি, এই দেখবেন, হ্যাঁ এইদিকে পেজ সামনে থাকবে, ফুল উঠবে এই পর্যন্ত, হ্যাঁ স্লো ছাড়া দেবে, ফুল উঠবে স্লো স্লো, ওকে ওকে, হ্যাঁ এই যে দেখবেন সবাস সবাস, এই পর্যন্ত উঠবেন, হ্যাঁ সবাস ছাড়া দেন। আমাদের ট্রেপস ট্রেপস এবং ডেল্টা দুইটাতে একসাথে ফোকাস হচ্ছে, এই ওয়ার্কআউটটা খুবই কাজের, তবে এটা পারফেক্টভাবে মারতে হবে। ফুল ছাড়া দেবেন, কয়েক সেকেন্ড ধরে রাখবেন, হ্যাঁ সবাস সবাস, সুন্দর হচ্ছে। আমরা একটা জিনিস লক্ষ্য করতেছি, খুব সুন্দরভাবে ডেল্টাটা কিন্তু ভালো কাজ হচ্ছে। আপনি যদি পারফেক্টভাবে ওয়ার্কআউট করেন তাহলে খুব দ্রুত আপনার মাসেল গ্রো হবে, ডেল্টার কাটিং চলে আসবে, সবাস সবাস। তবে যারা বিগিনার লেভেলে থাকি তাদের এই ওয়ার্কআউটটা করতে অনেক কষ্ট হয়, তাই আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা যাতে বেশি পরিমাণে এই বারটা না নিই, অল্প পরিমাণে ওয়েট নেব, অর্থাৎ আমরা 10 কেজি কি 12 কেজি এর মধ্যেই রাখবো সীমাবদ্ধ। হ্যাঁ লাস্ট চে 1 2 6, ওকে ওকে ওকে, আমরা এই বারটা দিয়ে 3 সেট করব, প্রতি সেটে 12 থেকে 15 রেপ করে সেট কমপ্লিট করব। এখন আমরা ট্র্যাপসের জন্য যে ওয়ার্কআউটটা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ, তবে আমরা সে ওয়ার্কআউটটা করার সময় একটু বেশি পরিমাণে ওয়েট নিব। আমরা বার দিয়েও করতে পারবো, তারপর ডাম্বেল দিয়েও করতে পারবো, তবে সবচেয়ে বেস্ট হয় যদি আমরা ডাম্বেল দিয়ে সার্কস ওয়ার্কআউটটা করি। আমরা 10 কেজি বা 15 কেজি যতটুকুই পারি, শুধু আপনার এই ডেল্টাটা ট্রেপস এরকম চাপ দিয়ে রাখবেন, ছাড়া দেবেন, হ্যাঁ ইজি ছেড়ে দেন, হ্যাঁ ওকে ওকে, ফুল ছাড়া দেবেন, ফুল ছাড়বেন, তাহলে আপনার এই শোল্ডারটা অনেক সুন্দর একটা শেপ তৈরি হবে, হ্যাঁ সবাস সবাস সবাস, পারফেক্ট, অনেক সুন্দর সুন্দর। যাতে করে দুইটা আপনার সমান থাকে, হ্যাঁ এই দিকে লক্ষ্য রাখবেন, হ্যাঁ লাস্ট ছে 1
সো সে ওকে রিল্যাক্স 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 ছেড়ে দিন ছেড়ে দিন। ট্র্যাপস ওয়ার্কআউটের ক্ষেত্রে আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে যাতে করে আমাদের পারফেক্টভাবে সে ওয়ার্কআউটটা কমপ্লিট হয়। তো গাইজ আমরা দেখতে পারলাম যেভাবে আমরা স্ক্রিনে যেটা দেখলাম সেইভাবে আপনারা ট্রাই করবেন, তাহলে আপনাদের খুব চমৎকারভাবে আপনার ডেল্টা এবং ট্র্যাপস তৈরি হবে। তো গাইজ আমরা পর্যাপ্ত পরিমাণে ওয়েট নিয়ে সে ওয়ার্কআউটগুলি কমপ্লিট করব, পার সেটে 12-15 রেভ করে সেট কমপ্লিট করব। আমরা এটা 4 সেট করব, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্কআউট, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। তো গাইজ আমাদের ভিডিওটা আজকের মতো এতটুকুই থাকলো, নেক্সটে আরও চমৎকার চমৎকার কিছু ভিডিও নিয়ে চলে আসবো। এই পর্যন্ত ভালো থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর যদি অবশ্যই চ্যানেলটা ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।